এক সময় ঘর সংসার সামলাতো যে নারী, সে নারী এখন হয়ে উঠেছে অপরাধ প্রবণ। অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডে নারীর সম্পৃক্ততা খুবই কম ছিল, পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে এখন দিন দিন তাদের সম্পৃক্ততা বেড়েই চলছে। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত পাঁচ নারী অপরাধীকে নিয়ে। পিয়াসা। গত কয়েক বছরে বেশ কয়েকটি ঘটনায় আলোচনায় এসেছে পিয়াসা। মডেল হিসেবে পরিচিত এই নারী নানা অপরাধে জড়িত। উচ্চবিত্তের সন্তানদের ব্ল্যাকমেইলে জড়িয়ে বিপুল মাদকসহ তিনি আটক হয়েছেন। তিনি উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলতেন, পরে ব্ল্যাকমেইল করতেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিপি। বর্তমানে তিনি কারাগারে আছেন। ডক্টর সাবরিনা। বাংলাদেশের একজন কুখ্যাত অপরাধী ডক্টর সাবরিনা। তার সুন্দর চেহারার আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর আরও একটি চেহারা। করোনা মহামারীতে মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণার অভিযোগ উঠে আসে সাবরিনা চৌধুরী নামে এক চিকিৎসক ও তার প্রতারক স্বামীর নামে। জিকিজির ব্যাপারে তদন্ত করে পাওয়া তথ্য অনুযায়ী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করে প্রতিষ্ঠানটি 15,460 জনকে করোনা টেস্টের ভুয়ো রিপোর্ট সরবরাহ করেছে। মিন্নি। বাংলাদেশের যত কুখ্যাত নারী আছেন তাদের মধ্যে অন্যতম সেরা আয়েশা সিদ্দিকা মিন্নি অন্যতম। তার কারণেই প্রাণ গেছে স্বামী শাহনেওয়াজ রিফাত শরীফের, প্রাণ গেছে নয়ন বন্ধ নামে আরেক বখাটের, ধ্বংস হয়ে গেছে অসংখ্য তরুণের জীবন ও তাদের পরিবার। মিন্নির ইশারায় তার প্রেমিক নয়ন বন্ধ 2019 সালের 26 জুন বরগুনা শহরের সরকারি কলেজের সামনে স্বামী শাহনেওয়াজ রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। পাপিয়া। বাংলাদেশের কুখ্যাত নারী অপরাধীদের মধ্যে শামিমা নূর পাপিয়া অন্যতম। অভিজাত এলাকায় জমজমাট বাড়ি ব্যবসা সহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন শামিমা নূর পাপিয়া। এই নারী রাজধানীর অভিজাত এক পাঁচ তারকা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করতে গিয়ে গোয়েন্দাদের নজরে পড়েন। একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সব অপকর্মের কাহিনী। আলোচিত এই নারী নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। পাঁচ তারকা হোটেলে নারী ও মাদক ব্যবসায়ী পাপিয়ার আয় এর মূল উৎস। দেশের অভিজাত কিছু মানুষ ও বিদেশিরাই তার গ্রাহক। হেলেনা জাহাঙ্গীর। গত বছর ধরেই আলোচিত সমালোচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর গত বছরে আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠনের পোস্টারকে ঘিরে বিতর্কিত হন। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ বাতিল করা হয় তার। গুলশানের বাসা থেকে তাকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ অয়াকি টকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়েছে। এছাড়াও নানাবিধ অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে এক পাপের রাজ্য গড়ে তোলার অভিযোগ তার বিরুদ্ধে। তথাকথিত উদ্যোক্তা সাইনবোর্ডের পেছনে চলত হেলেনার মাদকের চোরা কারবারি। তবে এর কিছু পরেও জামিনে মুক্তি পেয়ে তিনি ভালোই আছেন। সুপ্রিয় দর্শক, এই পাঁচ নারী অপরাধীদের মধ্যে কাকে আপনার সবচেয়ে কুখ্যাত মনে হয়েছে কমেন্ট করে অবশ্যই যে কোনো একজনের নাম জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে তাদের পাপের চিত্র সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজই প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।